AHPTV Surviving in the Way of Allah. কিরে আব্দুর রহমান, তোর মন খারাপ? মন খারাপ থাকলে আমাকে বল, মনটা ভালো হয়ে যাবে। আসলে সীমান্ত কল করেছিল, বলল ভারতের বাঁধ নাকি খুলে দিয়েছে, গ্রামে নাকি বন্যা হয়েছে। হ্যাঁ দেখলাম ফেসবুকে, বন্যায় সব তলিয়ে যাচ্ছে। তো তোদের ঘরের কি অবস্থা? অতটুক কথা বলার পরেই কলটা কেটে যায়, তারপর গ্রামের আর কারো ফোনেই কল যাচ্ছে না। তোদের ঘর কি বাঁধের পাশেই ছিল? হ্যাঁ, আসলে আমার কপালটাই খারাপ। শুনো আব্দুর রহমান, যে কপাল আল্লাহকে সিজদা করে সে কপাল কখনো খারাপ হতে পারে না। হ্যাঁ মেরাজ, আল্লাহ আমার পরিবারকে সুস্থ রাখুক, আমিন। কি করতেছ এখানে? দেশের অবস্থা বেশি ভালো না, সব বন্যায় ভেসে যাচ্ছে। আর আমাদের বন্ধু আব্দুর রহমান আছে না, ওর বাড়ি ওইদিকে, ও অনেক চিন্তায় আছে। আরে শুনে অনেক কষ্ট লাগলো। হ্যালো সীমান্ত, তুমি কই, ঘর বাড়ির কি খবর? ভাইয়া তুমি চিন্তা করো না, আলহামদুলিল্লাহ সব ঠিক আছে, বন্যা আমাদের ঘর বাড়ি পর্যন্ত আসেনি। আলহামদুলিল্লাহ। দেখছো বন্ধু একটা সুখবর আছে। কি খবর? সীমান্ত কল দিয়েছিল, বললো আমাদের গ্রামের বাঁধ নাকি ভাঙেনি, আমার পরিবারের কোনো রকম কোনো ক্ষতিও হয়নি, আর নেটওয়ার্কের সমস্যার কারণে কল যায়নি কারো ফোনে। দোস্ত, এই কথাটা শুনে কি যে শান্তি লাগতেছে। এটা কি করে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কি ভুল হতে পারে? না, কখনোই না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলীম। আর এই জন্যই আল্লাহ তাআলা আমাকে এত বড় বিপদ থেকে রক্ষা করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাবস্ক্রাইব করুন AHPTV তে, AHPTV সার্ভাইভিং ইন দ্য ওয়ে অফ আল্লাহ।